একটা নতুন কর্মসূচি, সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংগ্রাম সমস্ত নাগরিকের অধিকার হরণ করে বাংলাদেশকে অর্থনৈতিক দিকে ক্রমশ নিয়ে যাচ্ছে। এবং আমরা রাজনৈতিক ভাবে যে সংকটের মধ্যে আছি তার সমস্ত দিক আমাদের দেশ বিপর্যস্ত। আজ এই সরকারের পতন মানে হচ্ছে কেবল এই সরকারের পতন নয়, বাংলাদেশকে আমরা রক্ষা করার রাজনীতি, বাংলাদেশকে রক্ষা করার ব্যবস্থা আমরা সামনে আনতে পারবো কিনা সেই প্রশ্ন একই সঙ্গে সরকারের পতন আর বাংলাদেশকে রক্ষা করা এই দুই এখন এক বিষয়ে পরিণত হয়েছে। এবং যদি বাংলাদেশকে আমরা রক্ষা করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে ওই রাজনৈতিক বন্দোবস্ত বদলাতে হবে, যে বন্দোবস্ত 72 সালে তৈরি হয়েছে, যে সাংবিধানিক ক্ষমতা কাঠামো এই দেশে যারাই সরকার হয় তাদেরকে স্বৈরাচারীতে পরিণত করে আর 15 বছর ধরে আওয়ামী লীগ এইটাকে যেভাবে একটা ফ্যাসিস্ট ব্যবস্থায় পরিণত করেছে তার বদলটাই হচ্ছে আগামী দিনে বাংলাদেশ রক্ষার বন্দোবস্ত। আর সেই বন্দোবস্ত এইবারের বিরোধী দলের সংগ্রামে 31 দফা একটা নতুন কর্মসূচি, রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের কর্মসূচি হিসাবে হাজির হয়েছে এইবারের আন্দোলন। সেই কারণেই আমাদের পূর্বকার আন্দোলনের চাইতে স্বাধীনতা যুদ্ধের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংগ্রাম, যে রাজনৈতিক সংগ্রামের মধ্যে স্বাধীনতা যুদ্ধের মধ্যে মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল এই রাষ্ট্র তার নাগরিকদের জন্য সম্ম মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে আর তার উপযোগী রাষ্ট্র ব্যবস্থা হবে। গত 53 বছরে অনেক সংগ্রাম হয়েছে কিন্তু এই প্রশ্নটাকে কেন্দ্রীয় প্রশ্নে পরিণত করা যায়নি। আজকে আমাদের সবার সম্মিলিত ভাবে মানুষের সামনে এটাই হাজির করা দরকার যে আমরা এবং হচ্ছি রাষ্ট্রটাকে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার সেই গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করার জন্য আর এই সরকার তার জমিদারি কায়েমের জন্য এই ফ্যাসিস্ট ব্যবস্থার টিকিয়ে রাখতে চাইছে। কাজেই তাদের বিরুদ্ধে অভ্যুত্থান এখন এই নাগরিকদের অধিকার রক্ষা একই সাথে দেশ বাঁচানোর জন্য একটা সম্মিলিত সংগ্রাম। কাজেই অভ্যুত্থান আজকে আমাদের সকলের দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে।